তোমার কি মনে হয় আমি প্রেম করলে এত গ্লো করতাম? কোনোভাবে যেহেতু আমি গ্লো করছি তার মানে আমি প্রেম করছি না। আমার মনে হয় সবাই জেনে গেছে অলরেডি আমার ব্রাজিল পছন্দ, আমি ব্রাজিলের সাপোর্টার। আর কেন যদি বলি তাহলে বলবো যে আমার ফ্যামিলির মোটামুটি মা বাবা দুজনেই ব্রাজিল ছিল, ভাইয়াও ব্রাজিল করে, সো আমি দেখে বড় হয়েছি। মানে আমি একটা ব্রাজিল টিমের মধ্যে বড় হয়েছি যারা ব্রাজিলকে সাপোর্ট করে, এরকম একটা সাপোর্টারদের মধ্যে বড় হয়েছি। তো ওখান থেকে আসলে ব্রাজিলের ওপর ওই ফিলিংসটা কিন্তু ভালো লাগাটা চলে আসে অটোমেটিক্যালি যে ব্রাজিলকে সাপোর্ট করি আমি। আর এখান থেকে আসলে সাপোর্ট করা, কিন্তু খেলা তো দেখতে অবভিয়াসলি ভালো লাগে, যখন খেলা দেখতে বসি তখন ওই উন্মাদনা টান টান উত্তেজনা বলেন যাই বলেন খুব ভালো লাগে খেলা দেখতে ব্রাজিলের, এই জন্য আরও সাপোর্ট করি ব্রাজিলের। আমার এখন সেই প্লেয়ারটা যদিও খেলে না, আমি জানি সবাই হয়তো মনে করবো আমি নেইমারের নামই বলবো, বাট না, কাকা আমার ফেভারিট। নেইমার তো অবভিয়াসলি ফেভারিট, বাট কাকা আমার অনেক ফেভারিট ছিল। আমি কাকার একটা বিশ্বকাপই দেখেছি, বাট হি ওয়াজ সুপার, হি ওয়াজ ফ্যান্টাস্টিক। আমার মানে কাকাকে দেখার পর থেকে আরও মনে হয়েছে যে যখন হুশ জ্ঞান আসার পরে মনে হয়েছে যে না ব্রাজিলই করা উচিত। গত ম্যাচে হেরেছে এটা বললে আর্জেন্টিনাও প্রথম ম্যাচে হেরেছে, তো একটা ম্যাচে হারবে ওইটা নিয়ে আশাবাদী হব না এরকম মোটেও না, কারণ ইনশাল্লাহ আমি সবসময় আমি ব্রাজিলকে হারতে খুব কম দেখেছি। আর হারতে কম দেখেছি এটা বললেও ভুল হবে, আমি প্রতিবারই ভালো খেলতে দেখেছি, তারা হারলেও ভালো খেলে হারে। তো লাস্ট যেই খেলাটা ছিল, সাত গোলের ব্যাপারে আসছি আমি, ওয়েট, তো লাস্ট যে খেলাটা ছিল ওই খেলাটাও আমি বলবো যে একদম লাস্ট মোমেন্টে মেবি গোলটা হয়েছে। তো পুরোটা তারা ভালো খেলেই যদি হারে লাস্ট মোমেন্টে গিয়ে হেরেছে, সো খেলা আমার বরাবরই তাদের খুব ভালো লাগে এবং আমি তাদের খেলারই ফ্যান, কাপ নিচ্ছে সেটার ফ্যান না, বাট আমি তাদের খেলার ফ্যান। তো খেলা তো আমার বরাবরই ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা যে আমি যদি সাপোর্টার হই আমার ভালোটাও নিতে হবে আমার খারাপটাও নিতে হবে। আমি খারাপটা নিয়ে টক্সিসিটি ছড়াবো যে কেন খারাপ হলো, আমি এরকম ফ্যান মোটেও না। সো হ্যাঁ, আমি ভালোটা নিতেও রাজি, আমি খারাপটা নিতেও রাজি। সেভেন আপ ভালো লাগে, পেপসিও ভালো লাগে। আর এটা বাদে যদি আপনাদের আর্জেন্টিনার ফ্যানদের কোনো আরও প্রশ্ন থাকে ব্রাজিল নিয়ে ওইটা করতে পারেন, কারণ আমার মনে হয় আপনাদের একটাই প্রশ্ন যে সেভেন আপ ভালো লাগে কিনা। অবভিয়াসলি ব্যস্ততা আছে আপাতত, তো যেহেতু আমাদের শোজ হচ্ছে অনেক বেশি, কন্টিনিউয়াসলি শোজ হচ্ছে, শোজে ব্যস্ত আছি, শো করতে করতে পা ভেঙে ফেলছি, ভাঙা পানিয়েই করছি, আর ওটিটি প্ল্যাটফর্মের কয়েকটা কাজ হাতে নিয়েছি আল্লাহর রহমতে, এখন বলবো না কী কী নিয়েছি, বাট আছে। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট মান্থ থেকে হয়তো আমরা শুটেও নামবো, তখনই জানিয়ে দেবো সবাইকে, দোয়া করবেন। যতদিন পর্যন্ত আমার করতে ইচ্ছা করবে, এখন হু নোজ আমার কালকে আর ইচ্ছা করলো না, কিংবা আমার পাঁচ বছর পরেও হতে পারে, দশ বছর পরেও হতে পারে, সেটা আসলে মুডের উপর ডিপেন্ড করে, কখন কী মুড হয় বলা যায় না। বাট এখনও যেহেতু ভালোবাসি আশা করছি আগামী দশ বছর তো আরও ভালো লাগবে, আমাকে এবার সাংবাদিক হতে হবে। হ্যাঁ, সব সাংবাদিকের সব কথাই যে ভালো লাগে এরকম জানা, বাট আমাদেরও ওই জিনিসটা থাকা উচিত যে আমরা ওভাবে অ্যান্সার দিব, এটা মনে হয় আমাদের নিজেদের মধ্যে, কারণ তারা পোক করবে কিংবা তারা কথা বলবে, তারা আমাদের জীবন নিয়ে জিজ্ঞেস করবে, এটাই তাদের কাজ, এটা পড়তে গিয়ে আরও বেশি মনে হচ্ছে। বাট হ্যাঁ, ইন ফিউচার হয়তো বা এই কাজে আমিও থাকতে পারি, বাট পোক করবো না, ইরিটেট করবো না কাউকে, দ্যাটস ফর শিওর। হ্যাঁ, তাদের মাঝে মাঝে হেডলাইনগুলো খুব খারাপ লাগে, টু বি অনেস্ট, কিছু কিছু পত্রিকার হেডলাইন খুবই বিরক্ত লাগে, যে অদ্ভুত অদ্ভুত হেডলাইন হয়, তারপর ভিতরে গিয়ে দেখে আরেক কাহিনী, এই যে ক্লিক বাইটের জন্য হেডলাইনগুলো, এগুলো খুব বিরক্ত লাগে। আমি মনে করি অবশ্যই সুন্দর ভবিষ্যৎ আছে, কারণ আমরা যদি আমাদের পাশের দেশে দেখি কিংবা বাইরের কান্ট্রিতে দেখি, সব জায়গায় এটার ভবিষ্যৎ অলরেডি হয়ে গেছে, আমরাই একটু হয়তো বা দেরিতে শুরু করছি দেখে আমাদের একটু দেরিতে শুরু হচ্ছে, মানে এরকম কিছুই না। তো আমার মনে হয় যে হ্যাঁ, সামনে অবশ্যই এটার একটা সুন্দর ভবিষ্যৎ আছে, আর সবচেয়ে বড় কথা মানুষ দেখছে ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো, তো মানুষ যখন দেখছে, মানুষ যখন উপভোগ করছে, এর থেকে বড় অ্যাপ্রিসিয়েশন তো আমাদের জন্য আর হতে পারে না। সো এটাই আসলে আরও বেশি ভালো লাগাটা কাজ করে একটা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার জন্য। মহানগর, তাকদীর, তারপরে আরও অনেক আছে, বাট যদি আমি বাংলাদেশের বলি তাহলে এই দুইটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। যেহেতু তারা হলে ফিরতে শুরু করেছে, তো আমাদের চ্যালেঞ্জটা আরও বেশি যে তাদের হলে ধরে রাখতে হবে, তাদের সিটে বসিয়ে রেখে সিনেমা দেখাতে হবে, এটা আমাদের চ্যালেঞ্জ, এটা আমাদের দায়িত্ব। তো এটা মনে করে এখন সিনেমা চুজ করা কিংবা সিনেমা হাতে নেওয়া এবং টানা ওভাবে করে যাওয়া। আপনার কি মনে হয় আমি প্রেম করলে এত গ্লো করতাম? কোনোভাবে যেহেতু আমি গ্লো করছি তার মানে আমি প্রেম করছি না, যখন আমার গ্লোটা কমে যাবে তখন আমাকে এই প্রশ্ন করে।